Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কিছু বলবে না মানে আমি তো ভাই দুলাল বাবুকে দেখতে এসেছিল তো চলেই যাবে, ইনফ্যাক্ট চলেই যাচ্ছিল। তুই ভয় পাচ্ছিস কেন? এক্ষুনি তো বলছিলি তুই না লক্ষ্মীদেব না ও না সত্যি কিছু না, আমি এসেছিলাম ও যেরকম বললো চলেই যাচ্ছিলাম, তো তখনই বৌমনি কল করেছিল, বৌমনিকে বলছিলাম যে তোমার বাড়িতে এসেছি তুমি নিজের হাতে রান্না করবে আমায় খাওয়াবে, তার আগে তো আমায় ছাড়বেই না বলো। তুমি তো একজন সুইট হার্ট। কি সুইট হার্ট? মিষ্টি মন, মিষ্টি মিষ্টি মন। ভালো বলেছো। হ্যাঁ তোমার দিদি যা কাণ্ড কারখানা করছে তাতে আমার হাতটাই না কোনোদিন অ্যাটাক করে যায়। দুলালকে কেন দেখতে এসেছিল বাবা? না আসলে জানতে পারলাম দুলালদা অসুস্থ, মানে রিয়ার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল তো। তোমার সঙ্গে রিয়ার কি করে রাস্তায় দেখা হলো? রিয়া, রিয়া! হ্যাঁ মা আসছি। বলো কি হয়েছে? খাচ্ছিলাম আমি। আমি যেটা প্রশ্ন করবো সেটা সঠিক উত্তর দিবি। আরে আমি কি বলেছি নাকি আমি বলবো না? বলো তোর সঙ্গে ওর রাস্তায় কি করে দেখা হলো? এটা কাকতালীয় না তোরা প্রেম করিস? প্রেম কেন করব? কি বলছো মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এতদিন ধরে তো এটাই চাইছি, সত্যি যদি প্রেমটা হতো ভালোই হতো। তুমি বিড়বিড় করে কি বলছো গো? হ্যাঁ না বিড়বিড় কিছু না, মানে আমি ভাবছিলাম যে তুমি কি ফ্র্যাঙ্ক লক্ষ্মীদি? কি দিদি ভাই তাই না? মানে সত্যি আমার বাড়িতে তো এইসব নিয়ে কথা বলাই যায় না, তুমি কি ওপেনলি তোমার মেয়ের সাথে প্রেম নিয়ে কথা বলছো? আসলে আমাদের তো মা নেই, তো আমার যদি মা থাকতো আমিও মায়ের সাথে প্রেম নিয়ে কথা বলতাম। আমার মামাই জিজ্ঞেস করতো কার সাথে আমি প্রেম করছি আর আমি মন খুলে বলে দিতাম যে আই লাভ ইউ। লাভ কি হলো বলো? আমার ধৈর্যের পরীক্ষা নিও না দীপ্ত, বলো। লক্ষ্মীদি তুমিও না, মানে গোপনে প্রেম করায় যে আনন্দটা আছে সেটা কি তাই? আজকে বরং নামটা সারপ্রাইজ থাক, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি যেদিন আমি কাউকে আমার লাভ লাইফ সম্পর্কে বলবো তখন এই নামটা সব থেকে প্রথমে তুমি জানো। কি জানো তো দীপ্ত, আমার বাড়িতে যা যা ঘটনা ঘটলো না তারপরে প্রেম ভালোবাসা এগুলো শুনতেই আমার অসহ্য লাগছে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।